হাই ফ্রেন্ডস, আমি অনিমা। ওয়েলকাম টু মাই চ্যানেল অনিমা রান্নাঘর। আজকে দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করব, আলু মাটন কোরমা। তো এই আলু মাটন রেসিপিটা আমি কোরমা স্টাইলে বানাবো। তো সবার আগে বন্ধুরা, আমার এই চ্যানেলটাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এখানে আমি তিনটে বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলোকে আমি এমনি লম্বা লম্বা সাইজে সব পেঁয়াজগুলোকে কেটে নেব। তো আমার রেসিপি হলো আলু মাটন কোরমা। দেখুন, পেঁয়াজগুলো সব কাটা হয়ে গেছে। পেঁয়াজগুলোকে পুরো ছাড়িয়ে দিতে হবে। এবার আমি একটা মশলা রেডি করব। এর মধ্যে আমি অল্প করে আদা দিলাম, আর একটু বেশি করে রসুন দিলাম, অল্প একটু জল দিয়ে দিলাম। তো আদা রসুনের পেস্টটা আমি রেডি করে নেব। দেখুন, আমার আদা রসুনের পেস্টটা রেডি। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই আমার গরম হয়ে গেছে, এতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তো এই আলু মাটন কোরমার রেসিপিটা আমি পুরো সর্ষের তেলেই বানাবো। প্রথমে আমি পেঁয়াজের ভেজটা বানিয়ে নেব। আমি পেঁয়াজগুলো সব তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে দিলাম। আবার আমি এটা নাড়াচাড়া করে দিলাম। মাঝে মাঝে নাড়তে থাকতে হবে। পেঁয়াজের ভেজটা আমার রেডি। পেঁয়াজের ভেজটাকে আমি পুরো উঠিয়ে রেখে দেব। তো এই মাটন কোরমাটা আমি আলু দিয়ে বানাবো। এই তেলের মধ্যে আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। আলুটাকে মাঝে মাঝে নাড়তে থাকতে হবে। আলুটা আমার লাল লাল করে ফ্রাই হয়ে গেছে। আলুগুলোকে আমি উঠিয়ে রেখে দিলাম। এবার যে কড়াইতে তেল আছে ওটা আমি খানিকটা উঠিয়ে রেখে দেব। অল্প একটু তেল রাখলাম। এর মধ্যে আমি একটা মশলা বানাবার জন্য কাজু দিয়ে দিলাম। কাজুটা আমি ফ্রাই করে নেব। আর দিলাম চার মগজ, এগুলো একসাথে ফ্রাই করব। আর এর মধ্যে আমি দিলাম কোকোনাট পাউডার, দু চামচ আমি কোকোনাট পাউডার দিলাম। দিয়ে একসাথে সব আমি ফ্রাই করে নিলাম। ফ্রাই করে এটা আমি একটা বাটিতে উঠিয়ে রেখে দেব। এবার একটা মশলা, গুঁড়ো মশলা আমি রেডি করব। এক চামচ ধনে গুঁড়ো দিলাম, হাফ চামচ লঙ্কা গুঁড়ো পাউডার, অল্প একটু কাশ্মীরি লঙ্কা পাউডার দিলাম, পরিমাণ মতো জল দিয়ে দিলাম। দিয়ে এটা আমি একটা পেস্ট করে নেব। অল্প অল্প জল দিয়ে এই পেস্টটা আমি রেডি করে নেব। দেখুন, এই মশলাটা আমার রেডি। আর যে আমি চার মগজ কাজু কোকোনাট পাউডারটা ভেজে রেখেছিলাম, ওটাতে একটু জল দিয়ে আমি ভিজিয়ে রেখে দিলাম। তো মাটন কোরমা রেসিপিটা আমি প্রেশার কুকারে বানাবো। প্রথমে প্রেশার কুকারে আমি এখানে আধা কিলো মাটন নিয়েছি। মাটনটাকে আমি দিয়ে দিলাম। মাটনটা আগেই আমি ধুয়ে রেখে দিয়েছি। এর মধ্যে আমি তিন চামচ দই দিয়ে দিলাম, টক দই। যে আদা রসুনের পেস্ট করেছিলাম, আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। যে মশলাটা আমি গুঁড়ো মশলা রেডি করেছিলাম, মশলাটা দিয়ে দিলাম। ছ সাতটা গোটা কাঁচা লঙ্কা দিলাম, অল্প একটু গোলকি পাউডার দিলাম, গোলকি দিলাম, আর দিলাম গোটা গরম মশলা, তেজপাতা, আর দিলাম লবণ। লবণটা আপনারা স্বাদ অনুসারে দেবেন, যতটা দরকার ততটাই। আর দিলাম হলদি পাউডার। এর মধ্যে একটা মিডিয়াম সাইজের টমেটো আমি কেটে দিলাম। আর যে পেঁয়াজের ভেজটা থেকে যে তেলটা বেঁচেছিল আমি তেলটা দিয়ে দিলাম। এটা হলো সর্ষের তেল। দিয়ে আমি ঢাকা দিলাম। এদিকে আমি
যে কোকোনাট পাউডার আর কাজু আর চারমগজটা ভিজে রেখেছিলাম ওটা আর পেঁয়াজের পেস্ট, এটা আমি একসাথে একটা পেস্ট করে নেব। দেখুন এই মশলাটা আমার রেডি। এবার এটাকে আমি ঢাকনা খুলে ভালো করে নেড়ে ছেড়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা এই সময় লো টু মিডিয়াম থাকবে। মাঝে মাঝে এটা নাড়তে থাকতে হবে। দেখুন এটা দিয়ে জল বেরিয়েছে অনেক, তো এই জলটা পুরো শুকাবে ভাত, তারপরে গিয়ে এটা কষানো হবে। আবার আমি ঢাকা দিয়ে দিলাম, তো এটা ঢাকা দিয়ে দিয়েই বানাতে হবে। আবার এটাকে আমি নাড়াচাড়া করে দিলাম। এবার যে মশলাটা আমি করেছিলাম পেঁয়াজের ভেস্তা, কাজু আর কোকোনাট পাউডার, চারমগজ, ওই মশলাটা আমি মাটনের মধ্যে অ্যাড করলাম। দিয়ে এবার ভালো করে এটা কষাতে হবে। যত সময় না পুরো মশলা ভালোভাবে কষানো হবে তত সময় এটা কষাতে হবে, আর এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম থাকবে। মাঝে মাঝে এটা নাড়তে থাকতে হবে। তো এইভাবে আলু মটন কোরমা বানালে পরে খেতে দুর্দান্ত লাগে। আপনারা বন্ধুরা এক ঘরে একবার এইভাবে অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন, খেতে অসাধারণ লাগে, মুখে লেগে থাকার মতো রেসিপি হলো। মাঝে মাঝে এটা নাড়তে থাকতে হবে। যখন মশলা পুরো ভালোভাবে কষানো হয়ে যাবে, মশলা দিয়ে তেল ছাড়বে, তখন এর মধ্যে অল্প করে জল দিতে হবে। এটা একটু মাখোমাখো হবে, ওই জন্য জল বেশি এতে দেওয়াই হবে না। দেখুন মশলা দিয়ে আমার এখন তেল ছেড়ে দিচ্ছে, তো প্রায় আমার রেডি হয়ে যাওয়ার পথে। আরও অল্প একটু কষানো হলে আমার মাংসের কষানোটা পুরো রেডি হয়ে যাবে। আবার আমি নাড়াচাড়া করে দিলাম। দেখুন জলটা অনেক শুকিয়ে গেছে, মশলাটা আমার প্রায় কষানো হয়েই গেছে। আবার আমি নাড়াচাড়া করে দিলাম। মাঝে মাঝে এটা নাড়তে থাকতেই হবে, একটু ধৈর্য ধরে বানাতে হবে এটা। এবার যে পেঁয়াজের ভেস্তা অল্প একটু বেঁচে ছিল ওটাও আমি দিয়ে দিলাম মাংসের মধ্যে। দিয়ে ভালো করে মিক্স করে দিলাম। অল্প একটু গোলাপ জল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। আবার এটাকে নাড়াচাড়া করে দিলাম। এবার ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। দিয়ে আরও আমি দু মিনিট কষিয়ে নেব। দেখুন এখন আমার মশলাটা পুরো ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে।
এবার আমি এর মধ্যে জল দিয়ে দিলাম। জলটা একদম অল্প করেই দেওয়া হবে, দিয়ে ভালো করে মিক্স করে দিলাম। এবার আমি প্রেসারে ঢাকনা লাগিয়ে 4টি সিটি মেরে প্রেসারটাকে ঠান্ডা করে নেব। দেখুন প্রেসারে সিটি পড়ে গেছে, এমনি করে আমি 4টে সিটি মেরে প্রেসারটা ঠান্ডা করে নিয়েছি। দেখুন আমার আলু মাটন কোরমা যেমনি কালার হয়েছে তেমনি খেতেও অসাধারণ হবে। রুটি পরোটা লুচি নান গরম গরম ভাতের সাথে এই আলু মাটন কোরমা এক নম্বর লাগবে খেতে। তো আমার এই রেসিপিটা পুরো রেডি, উপর থেকে অল্প একটু গরম মশলা দিয়ে দিলাম। তো আলু মাটন কোরমা আমার রেডি, এটা হলো অ্যানিমা স্টাইলের আলু মাটন কোরমা। তো বন্ধুরা আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তো একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এবং ঘরে অবশ্যই একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। তো চলো টাটা, বাই বাই, হ্যাভ এ নাইস ডে।